এবারে এক থেকে পাঁচ বছর বাচ্চাদের দুধে ফলে ভালো থেকে হবে, রমজান মাসের কর্মসূচি হবে। বিধায়ক বলেছে এখানে ঈদ বাদ বড় রক্তদান হবে, এগুলো আমাদের হবে। আর যারা একটা রক্তদান করেছিল, আমরা বলি তোরা রক্তদান না, যে সমাজসেবী নাম করে এলাকায় তোলা তোলে, আমি তাকে বলবো রক্তদান করেছ শোনো, ভালো করে তুমি শোনো, রক্তদান করেছ শোনো, এবার তুমি বিচুরি পাতা গলায় দিয়ে ফেলো, এই ছাড়া তোমার আর কোনো কর্ম নেই, তোমার থাকা ঠিক নেই, খাওয়া ঠিক নেই, তোমার একটা চার টাকা ছিল সে হাওয়া 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 হাওয়া। এখানে উন্নয়ন হচ্ছে, ট্রেন হচ্ছে, রাস্তা হচ্ছে, জ্বলছে আলো, আর কাজ করছে মমতার কালো, আর তোমাদের মুখটা হচ্ছে একদম কালো হাড়ির তলা। তাই বলছি আমাদের বিধায়ক আমার অভিভাবক, কাউকে এনে এখানে এখানে কাউকে এনে পাকিস্তানের নাম করে বেগম বলে মুখ্যমন্ত্রী এখানে কিছু করা যাবে না। আমার একটা কথা মনে পড়ছে, আমাদের তিনটে বিধানসভা সভা হয়েছিল সল্টলেকে, আমাদের মুখ্যমন্ত্রীর কথা মনে পড়ে আপনাদের কাছে, তাপস চ্যাটার্জি আমার দুষ্টু মিষ্টু ছেলে, ও বিজেপিতে হারাতে পারে, রাজারাত নিউটাউনে বিজেপিকেও হারিয়ে ছাড়বে, এটা আমাদের মনে নেই, আমাদের মনে নেই, শুধু ধান্দা করবে, এদিক সেদিক যাবে, এখন এখন হাত খরচার পয়সা নেই, কোনো বেআইনি কাজ করা যাবে না, গলিতে গলিতে ঢুকলে আমরা ধরবো। আর আমি বিধায়ককে বলে আইজি সাহেব এবং সবাইকে বলেছি, এরপর কোনো অনুষ্ঠান এখানে করতে দেবো না, ওই বিচুরি পোতা গলায় দিলে চুলকে মারো, ওই এখানে আর অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। একদম আমাদের ওয়ার্ডের কর্মীরা আমরা একটা আমরা মরে যাবো তবু ভাই, তাপস চ্যাটার্জির পাশ থেকে আমরা করবো না, এটা জেনে রেখে দাও। সে 56,000 জিতেছে ঠিক, আমরা কিন্তু এখান থেকে কম দিইনি, 3,600। আর এরপরে আলমকার একটা ঘুরি দামি কথা বলেছে, এরপরে কি হবে জানেন তো, এরপরে হিসেব করে রাখুন 2021 আর 2025 যখন নির্বাচন হবে, 1,12,000 ভোটে তাপস চ্যাটার্জি নিউ টাউন বিধানসভা জিতবে, আজ থেকে খাতা পেনে লিখে রেখে দাও। তাই আপনাদের সবাইকে বলবো আমাদের বিধায়কের পাশে থাকুন, আমার ওয়ার্ড একদম শক্তিশালী ইউনাইটেড, এখানে একদম সুতে সুতো গুনতে দেবো না, তোলা তুলতে দেবো না, বেআইনি জমি গুনতে দেবো না, বেআইনি বাড়ি করতে দেবো না। আর আমাদের অভিভাবকের সঙ্গে আমরা সবাই আছি থাকবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একটু কষ্ট পেলেন, আর ঈদ বাদ বিধায়ক যে দেবে সেই দিনে চ্যালেঞ্জ করে রেকর্ড সংখ্যক রক্তদান এই এখানে করবো। এটা পবিত্র ঈদগাহ, এই পবিত্র ঈদগাহ এটা অপবিত্র হয়ে গেছে, 16 জন রক্ত, অতীতে হয়নি, স্বাধীনতার পর থেকে হয়নি। তাই তাকে বললো মুখ আর দেখায় না, বাড়ি থেকে আসে বেরোয় না, খুঁজেও পাওয়া যায় না। আমি তাই বলছি, আর তার দু চারজন চেলা চামড়া আছে, আর এটা মহাজোটে রক্তদান হয়েছিল, বিজেপিও ছিল, লাস্ট কিছু কিনুন তারাও ছিল, সিপিএমও ছিল, এখানে কি আইমা তারাও ছিল, সব মিলে আইএসএফ একটা দুটো তারাও ছিল, মহাজোটে রক্তদানে যদি ষোলো হয়, ওই জন্য বলেছি বিচিটি পাতা গলায় দিয়ে ঝোলো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।